তো এখনো কি আপনারা বলবেন যে প্লেয়ারদের দোষ আছে বা পুরো দোষটা প্লেয়ারদের, একমাত্র কোচ এখনো পর্যন্ত ভালো দল হাতে পায়নি বলে কোচ সেট করতে পারেনি টিমটা, এমন কিছু প্লেয়ার যাদের কোচের রিক্রুট করা একদম শেষ মুহূর্তে টিম গঠন অবশ্যই হয়েছে, কিন্তু বেশি বেশি প্লেয়ার যেইগুলো এসছে, যেমন সুমিত পাশি থেকে শুরু করে তার প্রিয় ছাত্র থেকে শুরু করে এলিয়ান্দ্রো, এগুলো কিন্তু কোচের হাতের রিক্রুটমেন্ট, কোচ নিয়ে এসছে এই প্লেয়ারগুলোকে, এই প্লেয়ারগুলোর লিস্ট কোচ জমা দিয়েছে ম্যানেজমেন্টের কাছে। এখনও যদি আপনারা বলেন যে কিরিয়াকু, জর্ডান ডোহার্টি, এই প্লেয়ারগুলো কোয়ালিটি খারাপ, তাহলে অবশ্যই বলতে হবে কোচের কোয়ালিটি খারাপ, তাই নিয়ে এসছে কোচ এই প্লেয়ারগুলোকে। এবং আমি যদি আপনাদের একটা মন্তব্য, যারা বলেন যে কোচ বাজে টিম হাতে পেয়েছে, তাদের মন্তব্যে আরও একটু কিছু জিনিস একটু খোলসা করে দিতে চাই। কোচের ফেভারিট ছাত্র নিয়েই, সুমিত পাশিকে নিয়েই, একটা প্লেয়ার যদি তার স্বচ্ছন্দময় পজিশন না পায়, তাহলে সেই প্লেয়ারটা সেখানে কি করে মানাবে? একটা লেফট ব্যাকের প্লেয়ারকে রাইট ব্যাক খেলাচ্ছে, একটা রাইট ব্যাকের প্লেয়ার কিরিয়াকু তাকে মিডিল মাঠ খেলাচ্ছে, সেন্টার ব্যাক খেলাচ্ছে, যা পারছে তাই করছে। সুমিত পাশি ভার্সেটাইল ফুটবলার, রাইট ব্যাক খেলছে, লেফট ব্যাক খেলছে, ডিফেন্সে খেলছে, মাঝ মাঠে খেলছে, স্ট্রাইকার খেলছে, উইঙ্গার খেলছে, মাল্টি ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু সমর্থকরা খিস্তি করছে, স্বাভাবিক। যারা ফুটবল বোঝে, ফুটবল দেখে, ইস্টবেঙ্গলের সবথেকে বড় রাইভাল মোহনবাগান, তারাও এই প্লেয়ারটার খেলা দেখে হাসছে এবং বুঝতে পাচ্ছে না যে এই স্টিভেন কনস্ট্যান্টাইন একটা টাইমে ইন্ডিয়াকে র্যাঙ্কিংয়ে একটা ভালো জায়গায় নিয়ে গেছে। সেই সময়ের ফুটবলের ভিডিওগুলো চালাবেন, কারণ এই সময় ফুটবলটা পুরোপুরি টেকনিক্যাল হয়ে গেছে, মাঠে প্রত্যেকটা প্লেয়ারের ওপর ট্র্যাকার লাগানো থাকে, প্রত্যেকটা প্লেয়ার কেমন পারফরমেন্স করছে সেটা কিন্তু দেখা যায়। তো সেখান থেকে অবশ্যই কি বুঝে সুমিত পাশিকে পুরো 90 মিনিট খেলিয়ে গেল বুঝলাম না। জেরির পারফরমেন্স আজকে ভালো না, তুলেছে ঠিক আছে, বাট সুমিত পাশিকে, ইভান গঞ্জালেসকে বসিয়ে অতুল উন্নিকৃষ্ণনকে খেলান, এক্সপিরিয়েন্স হবে অতুল উন্নিকৃষ্ণনের, ভাই কী স্ট্র্যাটেজি বুঝলাম না। সেই ওল্ড স্কুল ফুটবলের মতো একেবারে সেই টানা গদের স্ট্র্যাটেজি চলে আসছে, লং বল খেলো, কোনো প্লেয়ার তার পাসিং এবিলিটি ভালো না, অনিকে তিয়াদবকে তুমি খেলতে পারো না বলে বসিয়ে দিয়েছে, হিমাংশু জাংরার না হয় মানলাম চোট, কেন টিম কি ভালো নেই? রিজার্ভ টিমে যে প্লেয়ারগুলো রয়েছে নিয়ে আসা কি যাচ্ছে না? ইস্টবেঙ্গলের রেজিস্টার্ড প্লেয়ার তো তারা, নিয়ে আসা কি তারা যাচ্ছে না? আইএসএল এ রেজিস্ট্রেশন করাও, অতুল উন্নিকৃষ্ণন এসছে, বসে রয়েছে আরও বেশ কিছু কিছু ভালো প্লেয়ার, কেরালা থেকে বেশ কিছু প্লেয়ারকে তুলে নেওয়া হয়েছে, বাংলার টিমটা এমএলএ কাপ জিতলো, ভালো খেলেছে যথেষ্ট, সেই প্লেয়ারগুলোকে নিয়ে আসো, সেই প্লেয়ার মধ্যে একটা জেদ অন্তত রয়েছে, তারা একটা কাপ জিতেছে, যেটাই হোক, যে কাপই হোক জিতেছে, তো এদের থেকে ভালো পারফরমেন্স করবে। কিন্তু কোচ আনবেন না, কোচ হলো নিতান্ত এক ঘাওড়া লোক, তিনি আনবেন না, তার মতামত তিনি চালিয়ে যাবেন, আর এরপরে যদি ম্যানেজমেন্টকে এই টিমটার সাথে এই কোচকে যদি টেনে নিয়ে যান, তাহলে অবভিয়াসলি সেই ম্যানেজমেন্টকে আর আগামীকাল থেকে আজকের পর যদি কোচকে না স্যাক করা হয়, তাহলে আগামীকাল থেকে আর এই ম্যানেজমেন্টকে নিয়েও আমার আর প্রতিবাদ করার ভাষাও নেই, যে কি বলবো আর। এরপরে যদি ম্যানেজমেন্ট স্যাক না করে, বেঙ্গালুরু এফসি দুটো কোচ অ্যাপয়েন্ট করছে, আলবার্ট রোকাকে তারা নিয়ে আসছে, তাদের মনে হয় ফিজিও হিসাবে নিয়ে আসছে এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে তিনি থাকবেন, একটা উদ্দেশ্যে নিয়ে আসলেও দুটো কোচ অ্যাপয়েন্ট করছে, হায়দ্রাবাদ এফসির কোচকে তারা হেড কোচ করছে, কেন ইস্টবেঙ্গল বসে রয়েছে? রেজিস্ট্রেশন ব্যান উঠে গেছে, 24 ঘন্টা আগে উঠলে জেক জার্ভিসকে সাইন করাতে পারতো, রেজিস্টার করাতে পারতো, সেই রেজিস্ট্রেশনটা হলো না, কারণ আমি দুদিন আগে বলেছিলাম যে বকেয়াটা মিটিয়ে দেয়া হয়েছে, তারপর একটু লেট হয়েছে, অবভিয়াসলি মেনে নিলাম, বাট আর কয়েক ঘন্টার জন্য জেক জার্ভিসকে খেলানো গেল না। খেলানো গেলেও কি হতো, সেই তো এই রেজাল্টটাই থাকতো, আর কিছু হতো না। কপালের জোরে, কমলজিতের জোরে আজ যে 6টা বা 8টা গোল হয়নি, সেটা কমলজিতের জোরে,
বিপিসুয়ের যে গোলটা করেছে নাওরেম মহেশিং তাকে বানিয়ে দিয়েছে, পুরো একেবারে বল বানিয়ে দিয়েছে। ওর ওটা যদি ফিনিশ না করতো তাহলে কোনো কথা ছিল না, আর কিছু বলার ছিল না। এখন তোমরা বলবে ক্লেইটন ডে সিলভা যে গোলটা মিস করেছে, নাওরেম মহেশিং যে গোলটা মিস করেছে। আরে নাওরেম এই মুহূর্তে ISL-এর সব থেকে হায়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার, বিদেশি প্লেয়াররাও পেছনে রয়েছে তার থেকে। আর ক্লেইটন ডে সিলভা যে ডেইলি গোল করবে তার কী মানে? একটা প্লেয়ার দুটো প্লেয়ার মাত্র দুটো প্লেয়ার টিমটাকে টানতে এসছে। ইভান গঞ্জালেস একটা ম্যাচে দুটো সেভ করে দিল, তোমাদের কাছে সেরা হাততালি দিয়ে উঠলাম, সেরকম ফুটবলটা এখন নেই। কন্টিনিউয়াস ভালো ফুটবল খেলে যেতে হবে একটা ফুটবলারকে, এমন তো না সিজনে 40-50 করে ম্যাচ খেলছে, এমন না, সিজনে 20-20 ম্যাচ খেলছে এক একটা টিম, এক একটা প্লেয়ার, তারপরেও প্লেয়াররা চোটে আক্রান্ত হচ্ছে। কিছু বলার নেই এখান থেকে, দেখা যাক আগামী দিনে জেক জার্ভিস আসলেও প্লেয়িং স্টাইল চেঞ্জ হয় কি না। বাট ইমিডিয়েট এই কোচকে চেঞ্জ করে দেওয়া উচিত, এই কোচকে বয়ে বেড়ানো মানে আর কিছু বলার নেই। তো আজকে ট্রান্সফার ব্যান উঠে গেছে, তোমরা অফিসিয়াল আপডেট পেয়েছো, আগে থেকেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম আর কি। নতুনভাবে তোমাদের যদি কিছু বক্তব্য থেকে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ রয়েছে, যেটার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, প্রেগিয়ান স্পোর্টস, ওখানে গিয়ে তোমরা পাঠাতে পারো তোমাদের বক্তব্যগুলো, অবশ্যই তোমাদের সাথে ডিসকাস করা হবে, এই আলোচনা করা হবে। পরবর্তী দিন ইস্টবেঙ্গলের পরিকল্পনা, ইন্ডিয়ান ফুটবলের পরিকল্পনা এবং কী কী জানাতে চাও তোমরা ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টকে অবশ্যই ভিডিও করে পাঠিও এবং ছোটো ছোটো ক্লিপ পাঠিও, যাতে সেগুলো আমাদের আপলোড করতে সুবিধা হয় অ্যান্ড সেগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে। প্রতিবাদ না করলে পরিস্থিতি পাল্টাবে না। অবশ্যই দেখা হচ্ছে আগামী ভিডিওতে, এবং তার জন্য প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও।